মুখত এতিয়া ভাত মেলিছে আৰু হেয়া জল জল পটপট হৈ উলাইছে। এই বিষয়ে আমি কম, কিন্তু তাৰ পূৰ্বে এটা মিম আমি আগবঢ়াই ল'ব বিচাৰিছোঁ। এই মিমটো বহুল প্ৰচাৰিত এটা মিম, যিটো আপোনাৰ নিশ্চয় মনত আছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সঁচাকৈয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পিছতে এনে ধরনের এটা টাটা বাই বাই পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি যদি এটাও অসমের কথা যদি আমি কমর প্রেক্ষাপটত বিভিন্ন ধরনের ইয়াত ঘটনা পরিঘটনার সৃষ্টি হল, বিভিন্ন বিতর্কর মাজত সোমাই পড়লে, আনকি এজাহার দিয়া হল, গোচর রুজু করা হল, সেই সকলবোৰ সর্বজন জ্ঞাত। তারপরে আহি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ, মমতা ব্যানার্জিয়ে কলে যে যদি হে কংগ্রেসে বিজেপিক পরাভূত করব বিচাৰিছে, তেতিয়াহলে বারাণসী লৈ যাও, তেতিয়াহলে রাজস্থান লৈ যাও, পশ্চিমবঙ্গলৈ কিয় আহিব লাগে? কারণ পশ্চিমবঙ্গত আমি অকলে যথেষ্ট বিজেপিক পরাভূত করবর ইয়াত কংগ্রেসের স্থান নাই, কংগ্রেসে কেইখন আসন জিকিব, এনে ধরনের মুখ পাতি ধরলে মমতা ব্যানার্জি। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার, বাংলায় প্রোগ্রাম করতে এসছে আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না, আমাকে কেউ তো বলেনি, বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো। ঝাড়খণ্ডের অবস্থা সকলে জানে, ঝাড়খণ্ডত কি হল, ঝাড়খণ্ডত হেমন্ত সোরেনক অবশেষত গ্রেপ্তার করা হল, আর তার পিছর যেটো রাজনৈতিক প্রেক্ষাপট সেয়াও সকলে জানে। এবার আহিছো প্রসঙ্গ উত্তরপ্রদেশক লৈ। এবার কথা হৈছে যে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবে কি কৈছিল আজির দিনটো, যেটো হৈ পৰিছে চর্চার এটা বিষয়। যেতিয়া উত্তরপ্রদেশত ন্যায় যাত্রা প্রবেশ করার কথা আহি পৰিল, তেতিয়া অখিলেশ যাদবে কলে যে আমি তো নাজানো, একো বহুত ডাঙর ডাঙর আয়োজন হয় কিন্তু আমাক একো নজনায়। অর্থাৎ এক প্রকার বুঝিব পারি অখিলেশ যাদবর এই কথা, এই সুরতে বুঝিব পারি যে ইন্ডি এলায়েন্স ফাট পেলেছে। এতিয়া আর ইয়াত গঠবন্ধনের কথা নাহে, এতিয়া আর মিত্রজোটর কথাই নাহে, যিমানে ন্যায় যাত্রা নকরক কিয় রাহুল গান্ধীয়ে বা কংগ্রেসে ইয়াত বুঝা পড়ালে কোনো এটা দলে যে নাহে, সেয়া কিন্তু এতিয়া জল জল পটপট হয়ে পড়ছে, পরিষ্কার ছবি হয়ে পড়ছে। আপ ভারত জোড়ো যাত্রা মে শামিল হোঙ্গে? দেখিয়ে মুশকিল তো ইয়ে হ্যাঁ, কই বড়ে আয়োজন হতে হ্যাঁ, বড়ে কার্যক্রম হতে, হম লোগ কো নিমন্ত্রণ হি নি মিলতা, তো আপনে আপ ক্যা মাঙ্গে হম নিমন্ত্রণ। ইন্ডিয়া গঠবন্ধন হোগা और हमारी कोशिश होगी कि सीट का बंटवारा जल्दी हो, जीत और सीट इसी आधार पर हम लोग आगे बढ़े। আৰু এয়া আমি শুনাইছো অখিলেশ যাদবৰ মন্তব্য শুনিলে, মমতা বেনাৰ্জীৰ মন্তব্য আপোনালোকে শুনিলে, আৰু লগতে আমি ইতিমধ্যে ঝাৰখণ্ডৰ যিটো ৰাজনৈতিক প্ৰেক্ষাপট সেই সন্দৰ্ভতো কলো, মুঠৰ ওপৰত এক প্ৰকাৰ যে ফাট মেলিছে ইণ্ডিয়া এলায়েন্সত, সেয়া কিন্তু এতিয়া পৰিষ্কাৰ হৈ পৰিছে।